ফুল লাগাই দে। আ হাল একদম পুরো ছাই করে দে। এই 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 কি করতেছ না? এই কি করতেছ আমার রিকশার সাথে? কি যাচ্ছ আমার রিকশা? হ্যাঁ এই নষ্ট মায়া মানুষের কথা শুনার কোনো সময় নাই আমাদের। পুরো গ্রামটা এসে মানিজ্জ একদম ধুলায় মিশে আছে। আগুন লাগা আগুন লাগাই রিকশাটা পুরো আয় দে। ওর চোখের সামনে পুরো আয় দে। এটাই ওর শাস্তি। না কত কষ্ট তোমার এই আজারা কথা শোনার মতন সময় আমার নাই। এই তোর আম্মুকার মতন দাঁড়ায় রয়েছো। আগুন দে রিক্সাতে আগুন দে। সি আব্বা আপনি যে এত বড় একটা বেইমান বুঝতে পারি নাই। আমি আপনাকে জন্য কি করি না একটু কর। তারপর আপনি কেমনে পালেন একুর সাথে মিলাবার রিকশাটা পুরাই ফেলতে। আপনি যে মানুষ রূপী শয়তান এটা আমি বুঝতে পারি নাই আব্বা। ভাই তোরা ফেলে রেখেছিস কেন? আগুনটা লাগাই দে। খবরদার খবরদার কইতেছি আর একজন হচ্ছে এক পা আমার রিকশার দিকে আগায় না। এই দাড়িটা দিয়ে আপনার মাথা আমি ভেঙে দেবো। নদীপ মিয়া তোমার পোলার বইয়ের লাফালাফি কিন্তু বাইরে যাইতেছে। আই তোর এক কাম কর এই রিক্সার সাথে ওই বেটির বাদ দুলের একসাথে পুরিয়ে দে। এইটা আপনি কি কইতেছেন মাত্র স্যার? চুপ করো নদীপ মিয়া আমি যেটা কইতেছি ঠিকই কইতেছি। আই রিক্সার সাথে বেটির বাদ দুটারে চালায় দে পুরিয়ে দে। কি হয় না হয় আমি তো চিল্লা আরো জোরে চিল্লা। তোর মতো নষ্টমের চিল্লানিতে ডাক শুই না কেউ আসবে না। তোর এইরকম শাস্তি হওয়া উচিত ছিল। তোরে দেখা এই গ্রামের মানুষ শিক্ষা পাইব ভয় হইব যাতে কেউ তোর মতো হওয়ার চিন্তা না করে। এই লাগা আগুন। আমার বউ কি এমন অন্যায় করছে? তোমরা সবাই মিলা তারে পুইরা মারিয়া ফেলাইতে চাইতেছো? তোর বউ হইছে নষ্টা, নষ্টামি কইরা বেড়া। হ্যাঁ রফিক তোমার বাজান ঠিকই কইছে। তোমার বউ ঘরের বাইরে গিয়ে রিকশা চালায় নষ্টামি করে। আব্বা মাতবর কাকা কি বলতেছে? আমার ঘরের বউ নষ্ট হইব কেমনে? তুমি চাকতে আমার ঘরের বউ বাইরে যায় কেমনে? তোর বউ রাস্তাঘাটে রাইতে বিরাইতে রিকশা চালায়। আমার বউ রিকশাওয়ালি? কি গো তোমার ভাড়া কত? আগে না নিজের নজরটা ঠিক করে তারপরে কনসে কই যাবে। আমি তো কাঁঠাল তোলা যাব আত্মীয়তা করব। 30 টাকা লাগবো দিবেন? 30 টাকা সমস্যা নাই 30 টাকা দিব। আরে অনেকক্ষণ ধরে তলপেট তো ফাইটা যেতেছে আমি মাইনাস করে আসি। আমি একটু সাইড করে আসি। যা করবেন তাড়াতাড়ি করে আমার কিন্তু বাড়ি যেতে হবে দেরি হয়ে যেতেছে আমার। এত তাড়া কিসের? হ্যাঁ আমি আছি না কোনো ভয় নাই।
মিষ্টির প্যাকেটটা একটু রাখো, ধরো। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? মানে স্বামী সন্তান? হেরা যান, আপনার কাম কি? আরে রাগো কেন, আমি আসলে তোমার ভালো লেগে জানতে চেতেছিলাম। আমি কাঁঠালতলি যেতেছি আমার ছেলের জন্য মাইয়া দেখতে। আমার বউ মারা গেছে কিছুদিন হয়েছে, আমার বয়স তো তেমন বেশি না, বুঝো না। আপনি যদি আরেকটা বাজে কথা কন না, আপনি কিন্তু আমি রিকশা থেকে নামাই দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 চুপ করলাম। তবে কি একটা কথা না বললেই না, তুমি এত সুন্দর, তুমি রিক্সা চালাও বিষয়টা না আমার কাছে ভালো লাগতেছে না। আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বিয়ে করতে চাই, আমার বাড়িতে নিয়ে তোমার রাজরানী করে রাখুম। পোলার বিয়ের গুল্লি মারি, ওইটা পরে ভাবমু। কি করলি তুই, আবার কত দিহি? তুমি না অনেক সুন্দর, তোমার আমি বিয়ে করব। বিয়া করবি না তোর বিয়া না না তোরা তোমার গুলি যা, তুই আমার গায়ে জুতা দিয়ে মারছস। এখন তো তোরে একবার মারছি, উচিত ছিল জুতাটা দিয়ে তোরে মারতে মারতে মাইরা ফেলা। তুই জানোস কার গায়ে জুতা দিয়ে মারছস? তুই তোর গ্রামে অনেক বড় কিছু হইতে পারস, তাতে না আমার কিচ্ছু যায় আসে না। তোর মতো এরকম লুইসাদের না এরকম করে শাস্তি করতে হয়। না আমার রিকশা থেকে নাম। যা করো কে, কই কি তুমি আমার কাঁঠাল তুলি নামাই দিয়েছো? একবার জুতার বাড়ি খেয়ে শিক্ষা হয় নাই না? নামতে কইছি আমার রিকশা থেকে নাম, নাম নাম কইতেছি। তুই আমারে সেই অপমান করলি, কোনোদিন যদি বাগে পাই এর উচিত শিক্ষা আমি দিয়ে দিব। ভাবি কই ছিল তুমি, তোমার আমি কতবার ফোন দিছি? আমার এতবার ফোন দেওয়ার কি হয়েছে, কি হয়েছে কত? আরে আমার তো দেখতে আইছে। তোরে দেখতে আইছে? তোরে আবার কে দেখতে আইছে? যে পোলার লগে আমার বিয়ার কথা চলতেছে ওই পোলার বাপ আইছে আমারে দেখতে। তোরে দেখতে আইছে এই ব্যাপারে আমি কিছুই জানি না। আচ্ছা ভাবি তুমি ঘরে চলো, আমার খুব ভয় করতেছে। আচ্ছা চল দেখি চল। বিয়া সাহ, আমার বংশ হইলো গ্রামের সবচেয়ে বড় বংশ, আর আমারে এক নামে সবাই চেনে। আর আমার বাড়ির প্রত্যেকটা মেয়ে পর্দা করে, আর ছেলের কথা, ছেলের কথা কি কুমু, খুবই সহজ সরল, পাশক তো নামাজও পড়ে। তালই আমাদের কারো কিন্তু অমত নাই, বাজানো রাজি, এখন খালি বিয়ার দিন তারিখটা ঠিক করেন। রফিক তো বাড়িতে নাই, আব্বা মুরুব্বী মানুষ, কোনো সমস্যা হইব না, কি কও তুমি? আরে তুমি এগুলো কি কইতাছো, রফিক বাড়িতে থাকলে কি না থাকলে কি, এই জন্য কি বিবাহ উপযুক্ত মেয়ে বাড়িতে বসায় রাখবো, কি কো আব্বা? হ্যাঁ ঠিকই তো আব্বা, এই বিয়ে আমি কিছুতেই হইতে দিব না। বিয়েসব এই রিক্সাও লই জায়গায় কেমনে আসলো? আমি তো ওরে বাড়ি অব্দি আনি নাই, আর রিক্সার মধ্যে আমার ভাড়া লয়ে ঝামেলা হয়েছিল। বেশ ওরে তাড়াতাড়ি বাড়ির থেকে বাইর করেন। এটা আমার বাড়ি, দেখি না আমার বাড়ির থেকে আমার কে ভাগায়? বেশ সাহেব, বেশ সাহেব, এই রিক্সা হলে কি বলে? বিয়াই ও যা কইছে সবই ঠিক, ও এই বাড়ির অন্য কোনো জায়গার না। আরে কি কো আপা, ও তো আমাদের বাড়ি কেউ না, ও আমাদেরই কিছু না। কি কও ভাইজান, ছোট ভাবি এই বাড়ির কেউ না, তুমি কেমনে কও? তার মানে এই রিকশাওয়ালি, এই রিকশাওয়ালি আপনার এই বাড়ির ছোট বউ? তালু সাহ, আপনি একটু মাথা ঠান্ডা করে বসেন, আমি আপনাকে বুঝাই বলতেছি। আসলে কি ও তো আমাদের কেউ না, ওর তো আগে এই বাড়ি থেকে বের করে দিছি। না 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 না, এই রিকশাওয়ালি যে বাড়ির বউ, এই বাড়িতে আমি আমার পোলারের সম্বন্ধ করামু না। আপনি মাথা ঠান্ডা কইরা বসেন, আপনার কোন অসুবিধা আমি বুঝাই বলতেছি। এই লুচ্চা বেড়ে মাথা ঠান্ডা হইলি কি আর না হইলি কি, খেতে তো একটা লুচ্চা লম্পট দুশ্চরিত্র, মাইয়া বয়সী মাইয়া দেখলে সিদ্ধে লোল বাইর হয়। বৌমা তুমি এসব কি কইতাছ, তোমার মাথা ঠিক আছে তো? আরে ওর মাথা তো ঠিক নাই, ও যেমন করে ফরফর করতেছে, ওর তো ওই বাড়ি থেকে না ওই গ্রাম থেকে বাইর করে দেওয়া উচিত। আপনাকে যা ইচ্ছা আপনারা কইরেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার আগে লুচ্চা লম্পট বেড়ে আমাকে বাড়ি থেকে বাইর করেন,
আরে এই যে আপনি, এত কথা শোনার পরও কি লজ্জা শরম হয় নাই? এখানে বসে আছেন? বিয়ে সাহেব, এইভাবে বাড়িতে দায়িকা অপমান না করলে পারতেন। এটা তুমি কি করছো ছোট বউ? হ্যাঁ, তোমার কারণে আমার এই মায়ের সম্বন্ধটা ভাঙা গেল। আব্বা, ঘরের মধ্যে যদি এরকম কালনাগিনী থাকে তাহলে ঘরে তো এরকম দুঃখ দুর্দশা হইবই। ছোট বাবি তো অন্যায় কিছু করে নাই, তোমরা সবাই মিললা তার সাথে এমন ব্যবহার করতেছো কেন? তুই চুপ থাক, তুই ইদানিং বেশি ফটর ফটর করস না, বুঝা কোনো কথা কবি না। ছোট বউ, তুমি যা করার করছো, এই এখন এই মুহূর্তে আমার এই বাড়ির থেকে বাইরে যাও। রফিকরে জানানোর দরকার ওর বউ কি সব নষ্টামি কইরা বেড়াইতাছে, আর ওরে বাড়ির থেকে বাইর করে দাও। রফিকরে কইবা ওই সব নষ্টামি করে দেখা ওরে বাড়ির থেকে বাইর করে দিছে। এই কুতুব, আহারে হারামজাদারা, তোমার এই বাড়ি থেকে বাইর করে দিছে। আমার না বুকটা ফাইটে যাইতেছে তোমার এইখানে বৈশা রুটি কলা খাইতে দেখা। তুমি আমারে বলতে পারতা, একটা ফোন দিতে পারতা, তোমারে আমি আমার বাড়িতে নিয়ে পোলাও মাংস খাওয়াতাম। হেরা, আমার বাড়ি থেকে বাইর করে দিল তো আমি আমার স্বামীর ভিটা সেটা কোথাও যাবো না, আর আপনার ওই হারাম টাকার পোলাও মাংস হেডা আমার লাগবো না। এর থেকে আমার এই যে হালাল টাকার রুটি কলা অনেক ভালো। আপনি খান গা আপনার ওই পোলাও মাংস গিয়া। আরে কথা কইলি না, তুমি একবারে সেট করে ওঠো। শোনো, এই আমি আমি কি তোমার দূরের কেউ? হারামজাদারা তোমারে ঘরে থেকে বাইর করে দিল। আরে মায়ার বিয়া ভেঙে গেছে তো কি হয়েছে? ছি বলে তোমার মতো একটা মায়ারে ঘর থেকে বাইর করে দিব, এটা হইতে পারে? আমারে দেখো, আমার কিন্তু বয়স হইতেছে, তারপরেও আমি একা, বউ বাচ্চা কেউ নাই, তো কি হয়েছে? একা চলতেছি না? হয় নাই হবে, সমস্যা কি? আপনি এখন একটু বেশি বকবক করে ফেলতেছেন না, জানতে হেন থেকে যান। আচ্ছা ঠিক আছে, বক বক বন্ধু, এই মুখ বন্ধ করলাম। সাদিয়া, তুমি এক কাম করো, ওই যে তিন রাস্তার মোড়ে আমার একটু নামাই দিয়ে আসো। পারবো না আমি। কেন পারবে না? কেন? কারণ আমার রিক্সা আমি যারে তারে উঠাই না। ও বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, ভাড়া ভাড়ায় দেবো, তুমি যেটা চাইবা তার দ্বিগুণ দিব। আপনারা কইছি না হেন থেকে যান, আপনি যদি না যান না, আমার গাড়িতে কিন্তু একটা লাড়ি আছে, লাড়ি দিয়ে আপনার মাথার মধ্যে বাড়ি দিয়ে আপনার মাথাটা কিন্তু দুই ভাগ করে নেব। তুমি আমারে বুঝলে না, বুঝছো আমি যে তোমার এত ভালোবাসি। শোনো, তুমি চাইলে তোমারে কিন্তু আমি ওই বাড়িতে দিয়ে দিতে পারি। ওই বাড়িতে যাওয়ার জন্য না আপনার সাহায্য আমার দরকার নেই, জান আপনি জান। কিন্তু সাদিয়া, তোমারে না এখানে এইভাবে দেখা আমার কি যে কষ্ট লাগতেছে, বুকটা আমারে ফাইটা দুই ভাগ হয়ে যাইতেছে, মোচড় মারতেছে, বুঝছো? আপনি কি এখন এখান থেকে যাইবেন নাকি সত্যি সত্যি লাড়িটা বাইক করে আপনার মাথাটা আমি দুই ভাগ করে দিই? মাদব সাহেব, এই সেমরির মতি গতি কিন্তু ভালো না, সত্যি সত্যি মাইরা দিতে পারে, চলেন যাই গা। আচ্ছা যাইতেছি যাইতেছি। সাদিয়া, আমি যে তোমার কতটা ভালো চাই এটা তুমি সময় আসলে বুঝবা। ভালো থেকো, এই চল। আরে যান যান, আইসে আমার ভালো চাইতে। তাক, যদি তুমি আসলে পুরোপুরি গ্রাম থেকে বিতাড়িত করতে চাও তাহলে আমাদের একটা কৌশলের আশ্রয় নিতে হবে। এখন কি করা যায় সেটা আমরা পরামর্শ করব। আমি তো আব্বারে আগেই কইছিলাম, আব্বা তো আমার কোনো কথায় কানই দেয় না। এইভাবে মানুষের কি খেদানো যায়? অত দুই দিন পরে আবার এসে উঠবো, তখন যদি ঠিকঠাক ভাবে প্ল্যানিং করে আর খেদাইতে তাহলে আর জীবনে ওই বাড়িতে আইতো না। তোমরা যে কইতাছ রফিকের পরে গ্রাম সারা করবো, রফিক তো জেলে, জেল থেকে আইসা যখন জিজ্ঞাসা করবো যাবো আমার বউ কই, তখন আর কি জবাব দেবো? আরে বাজান, তুমি আজের চিন্তাটা কেন করতেছো? আমি আছি না, আর রফিক তো আমার ভাই, আমি রফিককে যা বুঝামো রফিক তাই বুঝবো, এটা কোনো ব্যাপার না। আমি কই কি হলো, কি রে
তোর এখনো খাওয়া হয় নাই না ভাবি আচ্ছা শোন আজকে রাতে একটু সাবধানে থাকিস শুনলাম উত্তরপাড়ায় নাকি চুরি হয়েছে চোরের উপদ্রব খুব বাইরা গেছে আচ্ছা ভাবি দরজার ওখানে ছেলের মানুষটা কে কেডা ও আমার মামাতো ভাই বশির এই বশির ভিতরে এসে বয় তুই বয় আমি একটু আইতাছি তুমি অলগে গল্প করো রফিকের বউ দিনের বেলা তুমি রিক্সা চালানোর নাম পুরা আকাম কুকাম করে বেড়াও আবার রাতের বেলা ঘরে পরপুরুষ ঢুকাইছো কেমনে পারলা তুমি গ্রামের মান ইজ্জত কিছু রাখলে না শোনলো দিব্যা তোমার এই বউরে তুমি যদি ঘরে রাখো তাহলে আমি তোমার এক ঘরে করে দেবো আপনারা এসব কি কইতেছেন আমি কেন পরপুরুষ নিয়ে ঘরে বসতে যাবো এটা তো বড় ভাবির মামাতো ভাই কি মিথ্যা কথা কয়েছে এটা হ্যাঁ চোখে মুখে মিথ্যা কথা কয় এই কিসের এমন মামাতো ভাই এই বেটারে তো আমি জীবনে চোখেও দেখি নাই তুমি এসব কি কইতেছো বড় ভাবি এই এইটা আমার বউয়ের মামাতো ভাই হইব কি লিগা এটা তুমি কি কও সি 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 সুরবো তুমি এত খারাপ হ্যাঁ এটা তো আমি আগে জানতাম না আমার মুখের মধ্যে তুমি শুনকলি মেখা দিলা প্রদীপ মিয়া রাত অনেক হয়ে গেছে আমি এখন যাব ওরে ঘরের মধ্যে আটকায় রাখো ঠিক আছে আপনি যান সাবধানে যান বৌমা ঘরে তালা দিয়ে আটকায় রাখো আমি সকালে আসতেছি আচ্ছা একটা কথা আমার বলতে পারবা আমি এক বছর জেলে এর মধ্যে কি এমন হইলো যে রিক্সা নিয়ে তোমার রাস্তা নামতে হইলো তোমাদের পরিবারের ঘানি টানতে গিয়েই তো আমার রিক্সাওয়ালি হইতে হইছে তোমার আব্বা অসুস্থ প্রতিদিন হের কয়েকশো টাকার ওষুধ লাগে এই পরিবারের তিনজনের তিন বেলার খাওন দাওন কত খরচ তোমার জেলখানার খরচ সব তো আমার একাই বইতে হয় তোমার বড় ভাই তো এই সংসারে একটা টাকাও দেয় না যতদিন বোবার মতো এই সংসারে সব কিছু আমি টাইনা গেছি ততদিন পরিবারের সবার চোখে আমি খুব ভালো ছিলাম যখন থেকে আমি প্রতিবাদ করা শুরু করি আমি কই আমি একা করতে পারবো না তখন থেকে তোমার পরিবারের সবার চোখের বিষ হয়ে গেছি আমি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তুমি এই বাড়িতে থাকতে পারবা আর যদি তোমার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এই বাড়িতে কেন এই গ্রামেও তুমি থাকতে পারবা না আমি ঠিক না বেঠিক সেটা এই পরিবারের কেউ না জানলেও হুই যে উপর একজন আছে না আমার আল্লাহ ঠিকই জানে মাতব্বর সাহেবের কুপ্রস্তাবে যখন আমি রাজি হই নাই তখন হে এই পরিবারের সবাইরে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমার ফাঁসানোর চেষ্টা করতেছে আমার চরিত্রতে দাগ লাগানোর চেষ্টা করতেছে আমি তো ভাবছিলাম কেউ বুঝুক বা না বুঝুক তুমি অন্তত আমার কথাটা বুঝবা কিন্তু দেখতেছি তুমিও তো আমাকে অবিশ্বাস করতেছ আমি এক বছর জেলে ছিলাম এর মধ্যে আমার সুন্দরী বউ রিক্সা নিয়ে রাস্তায় নামে পড়ছে কত মানুষের কুপ্রস্তাব কত মানুষের কুনজর এর মধ্যে যে তুমি সত্যি আছো সেটার প্রমাণ কি সেটা আমি বিশ্বাস করি কেমনে খুব চমৎকার তোমার পরিবারের জন্য আমি এত কিছু করলাম একটা মাইয়া মানুষ হইয়া রাস্তায় নামছি রিক্সা নিয়া যেন তোমার পরিবারের সবার তিন বেলা খাওন জোড়াইতে পারি তোমার আব্বার ওষুধের টাকা যারা জোগাড় করতে পারি আর শেষমেশ তুমি কি করলা এক বছর পর আইসা আমার চরিত্র নিয়ে কথা কইতেছ আমার চরিত্র নিয়ে সন্দেহ করতেছ বাহ খুব ভালো কথা কইছো তুমি তোমার কথা যদি এক বিন্দু মিথ্যা হয় তাহলে আমি তোমার সামনে জীবনে থাকব না এই গ্রাম ছেড়ে আমি চলে যাবো তুই আমার একটা ইনহেলার লাইনা দে বাজান তুমি এটা কি কইতাছো কিসের ইনহেলার তুমি যেমন করে কইতাছো মনে হয় বাড়ির পিছনে একটা গাছ আছে গাছের মধ্যে ইনহেলার ঝুলে রয়েছে আমি টপ টপ করে পাইলে এনে তোমার একটা ধরায় দিমু হ্যাঁ আর ইনহেলার কিন্তু টাকা লাগে টাকা পাবো কই তুমি টাকা দাও টাকা দিব কই থেকে তোমার আব্বাই তো সব টাকা পয়সা ছোট বউরে দিয়ে ভরায় রাখছে ভাবি তুমি এসব কি কইতেছো
আব্বা আমার কবে টাকা দিছে বড় বাবা তুমি বিশ্বাস করো আমি ছোট বাবারে কোন টাকা পয়সা দেই নাই থাক আব্বা এই অসুস্থ অবস্থায় আমি সকতা কইন না নাটক আর কত করবেন আপনি যে কি কি কইরা বেড়াইতেছেন সব কিছু আমার কানে আসে ঠিক আছে বড় ভাবি আপনাদের কাছে যদি এটাই মনে হয় যে আব্বা আমার টাকা দিয়ে রাখছে তাহলে এটাই সই আজকের পর থেকে আব্বার যা যা লাগবো সবকিছুর ব্যবস্থা আমি করব ছোট বাবা আমি তো তোমার কোনো টাকা পয়সা দিই না তুমি কই থেকে আমার ওষুধ পত্র এটা দিবা আব্বা আর তো কোনো উপায় নাই সংসারের এত খরচ আপনার পোলার জেলখানার খরচ কারো না কারো তো টানতে হইবই আমি একটা কাজ করবো নে বাজারে 200 টাকা দিয়া রিক্সা ভাড়া পাওয়া যায় দরকার পড়লে আমি কালকে থেকে রিক্সা চালাম আমার যে সব শেষমেশ সে আবার অবিশ্বাস করতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার রক্ষা করো আমি যে নির্দোষ আমি যে কিছু করি না এটা যেন তারা বিশ্বাস করে এটার প্রমাণ যেন আমি দিতে পারি আল্লাহ আমি এত কিছু করছি সবার এত অপমান সহ্য করছি শেষমেশ কিনা তারা কয় সব দোষ আমার আমার জন্য তাকে পরিবারের অপমান হইতেছে আমরা সবাই অনেক চেষ্টা করছি তোর বউয়ের বিষয়টা তোরে জানাইতে কিন্তু পারি নাই শুধুমাত্র তোর বউয়ের জন্য তোর বউ খালি তো আমগরে সবাইরে ভয় দেয় তো কই তো এই বিষয়টা যদি তোরে জানাই তাহলে আমগর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিব সে নিজে আত্মহত্যা করব আত্মহত্যা করে আমগর সবাইরে হত্যা মামলার আসামি বানাইব এখন তুই ক আমগর কি করার ছিল রফিক তোর ভাই এই বেলাল যা কইতেছে শতভাগ সত্য কথা কইতেছে আর আমি নিজে তো তার সাক্ষী শোন তোর বউ একটা নষ্টা দুশ্চরিত্র মহিলা আমি তো আব্বারের সত্যবিতা জানার জন্য জিজ্ঞেস করছিলাম আব্বা আমারে কিছুই বলে নাই উল্টা বলছে আমার যদি কিছু জানার থাকে আমার যদি কিছু বলার থাকে আমি যেন বেলাল বাইরে বলি বাজান তো ঠিকই কইছে তুই তো আমার কাছেই জানবি বাজানের ওন বয়স হয়েছে সব কিছু কি মনে থাকে কে জানতো কে জানতো এই শেষ বয়সে আইসা বাজান তোর বউর কারণে সমাজের মানুষের কাছে অপমান অপদস্থ হইব রফিক যা যাবার গেছে এখন তুই যদি বেটা মানুষ হয়ে থাকিস তাহলে তুই অবশ্যই তোর বউরে ওই রিক্সা সহ এই গ্রাম ছাড়া কর ও একটা নষ্টা দুশ্চরিত্র মহিলা সেদিন তুই আসাতেও বাইসে গেছে তাছাড়া ওই রিক্সা সহ ওরে আমি পুড়ে মারতাম এখন যা যা করার তাড়াতাড়ি কর ঠিক আছে মাধুর কাকা আপনি আর আমার বড় ভাই দুইজনে যেহেতু একই কথা বললেন আমি আপনাকে কথা বিশ্বাস করলাম আমি আর কারোর কাছে যাবো না কোনো কিছু জিজ্ঞেস করার লেখা আরে বেটা তোর যদি বিশ্বাস না হয় তাহলে গ্রামের আর 10টা লোককে জিজ্ঞেস কর আমরা খালি খালি কেন তোর কাছে মিথ্যা কথা কইতে যাবো না কাকা আমি তো বলছি আপনাদের কথা আমার বিশ্বাস হয় আমি একটা বছর জেলে ছিলাম ভাবছিলাম জেল থেকে বের হইয়া আমি আবার নতুন করে সব কিছু শুরু করব সবাই নিয়ে নতুন করে সংসার শুরু করব কিন্তু কিন্তু সেটা আর আমার কপালে নাই কপালে নাই একমাত্র ওই নষ্ট মেয়েটার লেখা আমি এক্ষুনি ওই নষ্ট মেয়েটার চুলের মুড়ি ধরে বাড়ি থেকে বের করে দেবো সাব্বাস বেটা এই তো বেটা চুলের মধ্যে কথা বলছো যা তাড়াতাড়ি ওর বাড়ি থেকে বের করে ব্যবস্থা কর যা হ ভাই যা তুই ভাই সাবধানে যাইস ভাই সসা কামড়া হয়ে গেলেই আপনি আমারে দুবাই যাওয়ানোর ব্যবস্থা করবেন জানিস আমার না বাপ নাই নিজের শ্বশুরে নিজে বাপের মতো করে দেখছি আব্বা যখন অসুস্থ হয়েছে এর চিকিৎসা করার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় নামছি কত মানুষ কত কথা কইছে আমি কারো কথা শুনি নাই হেরে ডাক্তার দেখাইছি তিন রাত এর সেবা করছি শেষমেশ কি হইল সে আব্বা আমার নিয়ে ষড়যন্ত্র করতেছে এখানে বাজানের দোষ দিয়ে কোনো লাভ নাই বাড়ির সবাই মিলা বাজানের ভুল বুঝাইছে নষ্ট দুশ্চরিতা নেই
কবে সেই পাসপোর্ট নিলেন এখনো দুবাই যাওয়ার কোনো ব্যবস্থা করলেন না আপনি তো আমার সাথে ফাইজলামি শুরু করছেন ওই এই কি কইলি তুই ফাইজলামি করব আমি কই কাম তো এটু কইছে কাম তো লাগবে এত বড় সেটাকে ঠিক কর সাইদের আমার ঘরে দে আরে বিদেশ দেওয়া তো ওয়ান টুর ব্যাপার তুই যেদিন আমার কামটা ঘুরে দিবি পরের দিন তুই বিদেশ তোর বউ সহ বিদেশ এত চিন্তা করিস না আমি আসি না যা ভালো চিন্তা করে যা যা কাম কর লাগবে সাইদের কেছে রবিক ভাই তোমার মুখটা এরকম আন্ধার হয়ে রইছে কে কিছু হয় নাই রে ভাল লাগতেছে না ও কি আর করবা মন খারাপ করে লাভ নাই বুঝছো যা কপালে আসিল তা হইবই ভাল লাগতেছে না রে মিরাজ চুপ করে থাক মন দিয়ে তুই তোর কাজ কর ঠিক আছে আমি আর কিছু কমু না আচ্ছা তুমি বহো আমি তোমারে কড়া কইরা এক কাপ চা দিই খাইলে ভালো লাগবো না রে চা খামো না ওই মিয়া দুধ চিনি বাড়ায় এক কাপ চা দাও দুইটা মাইল হাইটে এলাম কোনো রিক্সাও নাই গাড়িও নাই মুরব্বী দুধ তো নাই রং চা হইব রং চা দিতে পারি না তাহলে দেওয়া দরকার নাই রং চা আমি খাই না আমি আবার দুধ পছন্দ করি বেশি বাবা যে কি এই গ্রামেই থাকেন বাবা যে কথা বলতে পারেন না হেই সমস্যা কি আপনার হ্যাঁ চুপ করে থাকেন চুপ করে থাকতে পারেন না সে তেন কে না আমি আসলে ওই আপনাকে গ্রামে আইছিলাম আমার ছেলের সম্বন্ধ লেগে তো এখন আশেপাশের লোকজনের একটু জিজ্ঞেস টিজ্ঞেস করতে হয় না এই আর কি মুরব্বী কার বাড়িতে যাইবেন আমি হারুন মাস্টারের বাড়ি যাবো চিনো নাকি তুমি আরে না আছেন আর কি আছে এই যে এই সামনে দুই মিনিট হাঁটলেই সামনে যে লাল গেটটা পড়বো ওইটাই তো হারুন মাস্টারের বাড়ি ও তাহলে তাই বললাম কদিন আগে হয়েছিলাম আপনাকে গ্রামে লতিফ মিয়ার বাড়িতে ও বাক কাণ্ড কি জানেন আরে আমি যে রিক্সাওয়ালি রিক্সায় ওইটা ওই বাড়িতে গেলাম না যাইয়া দি ওই রিক্সাওয়ালি ওই বাড়ি ছোড়ো বউ বেপর তা বেহায়া নির্লজ্জ মায়া মানুষ ওই রিক্সাওয়ালির জন্য শেষ পর্যন্ত আমি আমার পোলার সম্বন্ধটা ওইখানে করিনি আরও কি জানেন ওই রিক্সাওয়ালি রিক্সায় উঠার পরে আমি বুঝতে পারছি ওই পেটির চরিত্র ভালো না আর এই রিক্সায় উঠার পরে আমার কুপ্রস্তাব দেয় বলে কি আমারে টেকা বাড়াই দিলে আমার লগে সিপাই যাইব আকাম করতে কোন এটা কি ঠিক বা জান আমি ঠিক করছি না বিয়েটা বন্ধ করে বাজান কিছু কয়ে গেলেন না তো আপনি আপনি যে রিক্সাওয়ালির কথা কইছিলেন না এটা জামাই কি কও তুমি Thank you.
হবে মাদুল হ্যাঁ জামু উঠেন ভাড়া কিন্তু 30 টাকা ঠিক আছে ঠিক আছে 30 টাকাই দিব আচ্ছা যান ফাস্ট যান কইছেন আমরা দুই ভাই বোনের অংশ বিক্রি কইরা তোমারে বিদেশ যাইতে আমি দেব না আমি যখন চাকরি করছি আমার ঘরের উপরে বইসা স্বামী স্ত্রী দুজন খাইছো আর যখন আমি জেলে গেছি আমার জন্য তো দুইটা টাকা খরচ করো নাই তুমি রফিক তুমি এটা কেমন কথা কইলা তোমার ভাইজান যদি কিছু নাই করছে তাহলে সংসারটা চলছে কার খরচে আর তোমারে জেল থেকে কে জামিনে ছাড়াই আনলো কও তো ভাবি তুমি চুপ থাকো আমি জানি জেলে থাকতে আমার জন্য কে কি করছে তোমরা কেউ করো নাই যা করছে আমার বউ করছে সাদিয়া করছে এই উল্টা পাল্টা কথা তোরে কে কইছে হ্যাঁ মিথ্যা কথা যা করার আমি তোর জন্য করছি বড় ভাই ছোট ভাইর আমি সবকিছু কইছি আমার মুখের কথা বিশ্বাস নাও করতে পারে এর লাগা তোমকে সব কুটনামি আমি ফোনে গোপনে ভিডিও করে রাখছি আশা তুই কিন্তু কামটা একদম ভালো করস নাই ও আচ্ছা তুমি আর বড় ভাই মানে খুব ভালো কাম করছো ছোট ভাবি এই সংসারের লাগা তোমকে তিন বেলা খাওয়ানোর লাগা মানুষের কথা আজেবাজে কথা বলতো তারপরে সে রিকশা চালাইছে আর মাঠ ভরে তুম ঘরে দুবাই পাঠাইবো এই লোভে পয়রা ছোট ভাবি রে নষ্ট মাইয়া বইলা চরিত্রহীন বইলা এ বাড়ি থেকে বাইর করে দিছো দুবাই পাঠাইবো মানে ভাই রে তুই আমার মাপ কইরা দে আমি লোভে পয়রা সাদিয়ার সাথে অনেক অন্যায় করছি আমার কোনো দোষ নাই রে ভাই সব দোষ হইছে ওই মাতবর চাচার মাতবর চাচা আমার লোভ দেখাইছে আমি যদি সাদিয়ার এই বাড়ি থেকে বের করে দিতে পারি তোর জীবন থেকে বের করে দিতে পারি মাতবর চাচা আমার দুবাই পাঠাইবো নিস করেছে খালি মাত্র এই লোভে পড়া বাবা আর তোর ভাবি তাদের সাথে চুক্তি কইরা সাদিয়ারে তোর চোখে খারাপ বানাই বাড়ি থেকে বাইর করে দিছি ভাইরে তুমি আমাকে মাফ কইরা দাও আমরা লোভে পড়া গেছিলাম কি করব কও অভাব অনটনের সংসার এই জন্য লোভ এসে পড়ছিল সাদিয়া খুব ভালো মাইয়া আমরা ওরে ষড়যন্ত্র কইরা নষ্ট বানাইছি বাজে কথা কইছি আমাকে মাফ কইরা দাও ভাই আপা তুমিও আমার লোকে এরকম করলা আমার সাথে মিথ্যা কথা বলতে পারলা তুমি আমার কিছু করার ছিল না রে বাপ আমি যদি অল্প কথা মতন কাজ না করতাম তবে মাতবরের সাথে ওরা সবাই মিলা আমার মাইরা বানাই লইলে সি 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 তোমরা কি মানুষ সাদিয়া মেয়ে মানুষ ইয়ার রিকশা চালাইছে আব্বার চিকিৎসার টাকা জোগাড় করছে ওষুধের টাকা জোগাড় করছে আর আমি জেলখানায় থাকা অবস্থা আমার জন্য যা যা করা দরকার সবকিছু করছে এই মেয়ে মানুষটা এই সংসারের কথা চিন্তা করে রিকশা চালাইছে কত মানুষ তারে কত কথা বলছে সবকিছু নীরবে সহ্য করছে অথচ আমরা সবাই তার সাথে কত খারাপ ব্যবহার করছি আজকে যদি আয়েশা আয়েশা আমার সবকিছু না বলতো আমিও তো তোমাদের মতো জানোয়ারই হয়ে থাকতাম তোমরা আসলে মানুষ না তোমরা জানোয়ার আমি আমি রে কি করলাম না বুঝাই সাদিয়ার সাথে কত অন্যায় করলাম অফিসার করলাম আমি এখন উড়ে নিয়ে আসবো আমি এখন উড়ে নিয়ে আসবো সুন্দরী আমার জান পাখি আমার প্রাণ পাখি কি কুম্ভাংসে বুঝতে পারতেছ তুমি কোথায় এখন আমার বাংলোতে সটপট করে কোনো লাভ হবে না তুমি তেমনি এমনি আমার বাড়িতে আসতা তাই আমার লোকজন দিয়ে নিয়ে আসি আরে সটপট করে কোনো লাভ নাই কাজী সাহেব খবর দিছি কাজী সাহেব এসে বলে তোমার আমি বিয়ে করবো বাসো রবি আমার কি যে ভালো লাগতেছে আমি
চিকিৎসা টাকা লাগা তোমার সুস্থ করার লাগা দিন রাত পরিশ্রম করছে রোদ বৃষ্টি জ্বরের মধ্যে রিকশা চালাইছে আর এই যে বড় ভাই তিন বেলা খাবারের কথা তো তোমাদের চিন্তা করা লাগে নাই তোমরা যারে নির্যাতন করছো যার চরিত্র নিয়ে কথা বলছো নষ্টাময়ে বলছো সে কিন্তু চাইলে তোমাদের নামে নারী নির্যাতনের মামলা করতে পারতো কিন্তু করে নাই কেন জানো কারণ এই সংসারটারে সে মন প্রাণ দিল দিয়ে ভালোবাসছে প্রতিহিংসা বশত সে কিছুই করে নাই তোমাদেরকে আমার ছোট বৌমা আমি গর্ব কইরা কই সবার ঘরে যেন এই রকমের বৌমা থাকে বৌমা তুমি আমার ক্ষমা করে দাও না আব্বা আপনি আমার কাছে মাপ চাইয়েন না আমার কাছে টাকা পয়সা থাকতেও আমি কোনো বাজার করি নাই এই সংসারের জন্য আমি আসলে কোনো কিছুই করি নাই উল্টা লোভে পয়রা তোমার বদনাম করতে গিয়া নিজে সর্বনাশ করছি বাড়ির বউয়ের সম্মান নষ্ট করতে গিয়া বংশের মুখে চুনকালি মারছি সাদিয়া বড় ভাই হিসেবে পারলে আমারে তুমি মাফ করে দিও সাদিয়া কোন মুখে যে তোর কাছে মাফ চাবো সেটা বুঝে উঠতে পারতেছি না আমি নিজে একটা মায়া মানুষ হইয়া তোর মতো মিষ্টি একটা বউয়ের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করছি পারলে বড় বোন মনে করে আমারে মাফ করে দিস ভাবি তোমরা সবাই মিলে এটা কি শুরু করছো সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইতেছো আমার তো তোমরা পাপের ভাগিদারি বানালেতেছো যা হয়েছে হয়েছে বাদ দাও মনে করো আমার সংসারের উপর একটা কালো ছায়া পড়ছিল যেটা এখন কাইটটা গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমরা যদি সবাই একসাথে আমগো সুখে দুঃখে পাশে থাকি তাইলে দেখবা আমগো সংসারটা খুব সুখের হইব আর কেউ চাইলে আমগো সংসারটা ভাঙতে পারবো না তাহলে এখন থেকে আমরা দুই ভাই পরিশ্রম করবো সৎপথে রোজগার করুম আমাগো মতো তাগড়া স্বামী থাকতে আমাগোর বউরা কেন রিক্সা চালাইবো হ ঠিকই কইছো ওই চাকরি আর তোমার করতে হইব না যে চাকরি করতে হলে জেলখানায় থাকতে হয় ওই চাকরি না করাই ভালো তুমি ঠিকই কইছো ওই চাকরিতে জীবন আমি ফিরাও যাবো না দরকার হলে আমরা দুই ভাই চায়ের দোকান দেব আরে না তুই চায়ের দোকান দে আমি রিক্সা চালামু রিক্সা চালাইলে অনেক টাকা ভাইজান তোমরা ঠিকই কইছো তোমরা একজনের রিক্সা চালাইবা আরেকজনের চায়ের দোকান দিবা আমরা একজনের রিক্সায় চড়া আরেকজনের চায়ের দোকানে যাই চা খামু দেখা দাও তুমি বেশি পাতলা হয়ে গেছো না ওই রিক্সার মধ্যেই তোমার বিয়া দিবা